আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ফিটনেস ভিডিও দিয়ে স্বাগত আজকে আমরা যাব বান্দরবন তো কিভাবে থাকলাম কই থাকলাম কি কই যাব সেটা সম্পূর্ণ আমি আজকে থেকে কভার করা শুরু করব তো এখন বাজে রাত 10টা একটু পরে আমরা বের হব তো এখানে আমাদের জিনিসপত্র আছে যেটা আমাদের দোতলা বিজনেস ট্যাম পরে দেখানো হয় নাই বাসা শুরুটা পরে এটা হচ্ছে আমার পিলো একটা যা আমি ট্রাভেলের সময় ইউজ করি আপনাদেরকেও প্রেফার করব যদি বাস অথবা ট্রেনে লং জার্নি হয় অবশ্যই ইউজ করবেন তো এখানে আমার আছে ব্যাগ ব্যাগে কি জিনিস আছে আমার ফোনে একটা চার্জ গেম খেলা পুরো স্বাস্থ্য শেষ করছে তো ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ এই ব্যাগটা আমি নিছি যাতে কোথাও গেলে ফোন টোন নিয়ে যেতে পারি ব্যাগ ব্রাশ খাওয়ার জিনিসপত্র তারপরে পারফিউম টুথব্রাশ টুথপেস্ট এগুলোই আর কি এখন আমার ফোন চার্জে রাখি তারপর দেখা হচ্ছে একবারে বাস স্টেশনে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storm is chasing me. I'm not sure what I'm saying. I think I'm not sure. এখানে এখন কেউ নেই কারণ এখানে প্রায় 7:30 মতো বাজে আর যদি আমরা 10টার দিকে আসতাম তাহলে এখানে মানুষ পরিপূর্ণ থাকতো তার বিড়ালি তো এখন আমরা যাবো চলন্ত বিজি ভিডিও বেশি ভিডিও করা যাবে না কারণ আপনারা জানেন আমার চ্যানেল ভেরিফাই করা না আমরা এখন এসেছি নীলাচল পর্যটন কেন্দ্রে আমরা এখন অবস্থান করছি পাহাড়ের উপরিভাগে এখন আমরা যাচ্ছি একটি ঝর্ণা দেখতে এখন আমরা এসেছি পাহাড়ের একদম চূড়ায় চারদিকে পাহাড় আর পাহাড় এবং সবুজ এখন আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি পাহাড় থেকে অনেক সুন্দর মনোরম পরিবেশ এখন বাজে 11:45 এখন আমরা আছি ডান্স করতে জানি একটা অন্যরকম টাইম কিন্তু আমার নাস্তে করেছি সকাল 6টা আছে তাই আমাদের খিদা দিয়ে গেছে এই ব্লগটা মনে হয় এখানে শেষ হবে তো এখন আমরা এসেছি একটি জলপ্রপাত যার নাম শৈলপ্রপাত এটা ন্যাচারাল স্ট্রাকচার কিন্তু দেখে মনে হচ্ছে এটা মানুষ তৈরি করছে এখানে পানি আসছে অনেক জোস এখন আমরা শিশু চাই ব্যক্তি সেটে তো ব্লগের পরবর্তী অংশ তো ফিনিশে দেখার জন্য কারণ এখানে মানুষ বসেছিল খাওয়া শুনে করতে করতে তো আগামী দুদিন আমরা এখানে থাকবো আর এই ব্লগটা শেষ করার 10 মিনিটের মধ্যে এই ব্লগটা শুরু করেছি তার মতো এডিট ফিলিপ আপলোড করতে অনেক টাইম লাগবে আমি এই রেকর্ডিংটা শুরু থেকে ইয়া করি নাই কারণ এখানে একজন ইয়া ছিল বড় বড় আর্মি অফিসার উনি চলে গেলেন তারপর রেকর্ডিং করলাম তো এটা হচ্ছে আমাদের রুম যেটা আমি তখন দেখাই নাই তো এখন আমি বাইরে যাবো তো এখন আমরা বের হয়েছি আশেপাশে পরিবেশটা দেখার জন্য তো চলুন সেই কাজ আর শুরু করি জুনা কি পোকা এখানে নেটওয়ার্ক এত স্লো আমি 3:15 বাজে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটা এখন পর্যন্ত আপলোড হয়নি এখন বাজে প্রায় 6টা
এখন আমরা একটি ব্রিজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমার সাদা মনে কিন্তু কোনো কাদা আমরা এখন এগিয়ে যাচ্ছি সুইমিং পুলের দিকে সুইমিং পুল সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে এই সুইমিং পুলটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সমুদ্র সীমান্ত উচ্চতা থেকে কি বলে সবচেয়ে উঁচু সুইমিং পুল তো আমরা এখানে এসে বলেছি হোটেলের নাম কি চাইলু হোটেলের রিসেপশনে অনেক সুন্দর রিসেপশন দুই পাশে লেক লেকের মধ্যে রয়েছে ছোট ছোট মাছ কই গাছ আছে এখানে কই গাছ আর গোড়ামি দেখব যখন আপনারা চেকিং করবেন সবচেয়ে আগে এখানে আসবেন তো এটা হচ্ছে কি আমি যখন এখানে ছিলাম একটু আগে সকালবেলা এইখানে বসে আমি ভিডিও করছিলাম এখানে অনেক জায়গা আছে বসার অন্ধকার গুলো দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে রেস্টুরেন্ট মেবি আমরা নিচে নেমেছি এখানে আছে একটু দোলনা আর এখানে আছে দিছি আপু ফেসবুক আইডি মাইমুনা দিছি আপনারা যাকে চাইলে ফলো করতে পারেন লিংক ইন দ্য ডেসক্রিপশন এখন আমি বসেছি দোলনার মধ্যে অন্ধকারে দেখা যাচ্ছে আমার চশমা খালি দেখা যাচ্ছে জায়গাটা মোটামুটি বজে আছে আপনারা চাইলে আসতে পারেন আর আর কি বলতাম আর এই জায়গাটা বান্দরবনের মধ্যে আছে কিন্তু এটা এখানে আসতে অনেক কষ্ট করতে হবে অনেক দূরে এটা পাহাড়ে একদম উঁচে আর এখানে আছে বাংলাদেশের সবচেয়ে উঁচা সুইমিং পুল এখন আমি আমরা যাচ্ছি নাস্তা করতে দিনের বেলা মনোরম পরিবেশ এখন আবার হাঁটতে হাঁটতে এসে পড়েছি রিসেপশনের সামনে আর রিসেপশনের পিছনে আছে রেস্টুরেন্ট আর এখানে আছে একটা ফোয়ারা আর রিসেপশনে যাওয়ার পথে আছে একটু ছোট পানি এখানে আছে কিছু কিছু মাছ মাঝখানে কাঠের ডক গতকাল ডিনারে আমি ভিডিও করতে পারিনি কারণ প্যাটার্ন ছিল লো ব্রেকফাস্ট শেষ করলাম মাত্র ব্রেকফাস্টের সময় রেকর্ড করি না কারণ অনেক মানুষ ছিল আর আমি তাছাড়া এটা আমার পছন্দ না অনেক মানুষ আসে রেকর্ড করতেছি টাকা থাকে এটা পছন্দ না আপনারা চিন্তা করেন যে আমাদের দেশে কেউ যদি কোথাও এভাবে রেকর্ড করে ব্লগ করে মানুষ সব একত্রিত হয়ে যায় আর বিদেশে যদি করে সবাই কোঅপারেট করে দূরে যায় দেখে যে কী করতেছে পরে সরে যাচ্ছে না একটা ব্লগ করতেছে আমি একটু সরে দাঁড়াই তাই আমি করতে পারলাম না আর কি এখানে এই অবস্থার জন্য এখন আমরা যাবো চিংপু পাহাড় দেখতে তা আমি গত দুই দিন যাবো যেগুলো দেখালাম মেঘলা নীল নীল কি নীল
নীলা চল তারপর এখন আসছে সিংহ মান দেখতে সবগুলোর জন্য টিকিট নিতে হবে টিকিট গুলো হচ্ছে 40 টাকা 50 টাকা আর এখানে 20 টাকা এখানে যা এসে পড়লাম কিন্তু এখানে ইয়া কোনটা চিম্বুক মার কোনটা এটাই জানি না বর্তমানে আমরা এসেছি নীলগিরি রিসোর্টে দেখতে আমি যারা পরিচালিত রিসোর্ট এখানে মোট 8টি রুম আছে এবং 6টি রুমের কার্যক্রম চলছে এখানে বেশি কিছু নাই আসলে তাই আমরা এখন এখান থেকে চলে যাব এখন আমাদের নীলগিরি রিসোর্টে হেলিপ্যাডের সামনে তো এখন আসি তার সুবিধা অসুবিধার বিষয় সুবিধা হচ্ছে কি জায়গাটা অনেক সুন্দর অনেক পরিষ্কার খাবার দাবারও ভালো আছে আর হচ্ছে এখানে সব কিছু সব সুব্যবস্থা আছে মনে করেন আমার ঘরে কেসটা মানুষ লাগবে একটু পানি লাগবে এগুলোও রাখবে আর অসুবিধার ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে এই জায়গার মধ্যে লাইটটা একটু কম আর এই জায়গাটা বান্দরবন থেকে অনেক দূরে মানে পাহাড়ের অনেক উঁচায় তাই যারা বয়স্ক আছেন তাদের একটু আসতে সমস্যা হতে পারে আর হোটেলটা দেখা মানে রিসোর্টটা দেখা ভালো আছে এখন যদি বান্দরবনের সুবিধা সুবিধা দেখি তো সেক্ষেত্রে হচ্ছে যে জায়গাটা উঁচা নিচে হতে বললাম বয়স্ক অসুবিধা হতে পারে আসতে করতে আর হচ্ছে অসুবিধা যেটা হচ্ছে সব জায়গায় কিন্তু আপনারা খাবারের জায়গা পাবেন না তাই যেখানে পাবেন সেখানে খেয়ে নেবেন আর হালাল খাবার দেখে খাবেন অবশ্যই আর যদি আর এখানে যেসব জায়গা টুরিস্ট স্পট আছে সেসব জায়গা সব জায়গা কিন্তু পরিষ্কার টয়লেট নেই পরিষ্কার টয়লেট না থাকার কারণে এখানে অনেকবার একটা অসুবিধা হয়ে যায় তাছাড়া কোনো অসুবিধা নেই তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগ কথা হচ্ছে তা হচ্ছে একটা বড় অনেক বড় সারপ্রাইজ তো বাই বাই আসসালামু আলাইকুম